বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আমি পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে নিশির ডাক, শাহরিয়ার কবিরের লেখা এই ছোট গল্পটি। প্রথম পর্বে আমরা শেষ করেছি যে রাঙা দাদু, তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, বড় বলতে পারে, মানে বলা যেতে পারে যে বাড়ি ছাড়া। হঠাৎ করে তিনি একদিন বাড়িতে আসলেন, অনেক বয়স হয়ে গেছে তার, এবং তিনি এসে শোনালেন যে তিনি তিব্বতে ছিলেন এতকাল। বাড়ির ছোটরা হই হই রই রই করছে এবং রাঙা দাদু ঘরে প্রবেশ করেছে, এবং তারপর তিনি তার এই জার্নির গল্প বলল। চলুন তাহলে বাকি অংশটা এই পর্বে আমরা শেষ করি। নিশির ডাক, শাহরিয়ার কবির। শামুরা মন্ত্রমুগ্ধের মতো রাঙা দাদুর কথা শুনছিল। বড় বিবি দাদু বাধা দেয়াতে ওরা একটু মনোক্ষুণ্ণ হলেও রাঙা দাদু ফিরে এসেছেন সেই উত্তেজনা আর আনন্দে। ফুটবল ম্যাচ হারার দুঃখ যে কোন ফাঁকে কর্পকের মতো উবে গেছে কেউ টেরও পেল। রাতে খাওয়ার পর সবাই রাঙা দাদুকে নিয়ে টানা বারান্দার এক কোণে শতরঞ্জির চাদর বিছিয়ে বসল। রাঙা দাদু বাইরের ঝুল বারান্দায় বসতে চেয়েছিল। কি চমৎকার সামার ওয়েদার, গায়ে হিম লাগবে বলে বড় বিবিদাদু বারণ করলেন বাইরে বসতে। পৌষ মাস সবে শুরু হয়েছে, শীত জাঁকিয়ে না পড়লেও মাঝে মাঝে নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দেয়। ছোড়দাদু গায়ের আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বললেন, রাঙাদা এবার বুঝি তিব্বত থেকে এলে? রাঙাদাদু মৃদু হেসে সায় জানাতেই শামুর বাবা জানতে চাইলেন, তিব্বতের আগে কোথায় ছিলে রাঙা কাকু? তিব্বতের আগে ছিলাম সিয়ানে, চীনের সম্রাটদের আমলে ওটা ছিল রাজধানী। পিকিং থেকে গিয়েছিলাম সিয়ান। প্রফেসর কুইলানের ধারণা সিয়ানের মাটির তলায় পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার হদিস কিনতে পারে। চুপচাপ ফার্সি আলবোলায় তামাক টানছিলেন বড়দাদু। তামাকের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। বেশ কিছুক্ষণ টানার পর নলটা রাঙাদাদুর দিকে বাড়িয়ে দিতেই তিনি কাঁচুমাচু হয়ে বললেন, না থাক বড়দা, আপনার সামনে কি লজ্জার কথা। বড়দাদু বললেন, তোর বয়স 76 হতে চলেছে, লজ্জার কিছু নেই। লাজু খেসে আলবোলার নলে কয়েক টান দিয়ে রাঙাদাদু বললেন, কাল তোমাকে আমি নিজে হাতে তামাক বানিয়ে খাওয়াবো, ইস্তাম্বুলের রইস লোকেরা যেমনটা খায়। বড়দাদু হেসে বললেন, সেবার তুই এসেছিলি পার্টিশনের এক বছর পর, 16 বছর হতে চলল, এতদিন কোথায় কিভাবে ছিলি সব বলবি তো। কয়েকবার আলবোলার নলটা টেনে বড়দাদুর হাতে ওটা ফেরত দিয়ে রাঙাদাদু বললেন, প্রথমে তো গেলাম কর্ডোভা, বন্ধুর সঙ্গে শেষ দেখা করে ভেবেছিলাম মালয়ের দিকে যাব। হঠাৎ করে ত্রিবান্দ্রমে পুরনো জাহাজটা পেয়ে গেলাম। আমার সঙ্গে নোয়াখালীর যে ছোকরাটা রসুয়ে ঢুকেছিল ও তখন হেডকুক হয়েছে। সেদিনের সেই ছোকরা দেখি এক গাল পাকা দাড়ি, বলল বয়স নাকি 60 পুরেছে। বড়দাদু বললেন, সেবার তোর বয়স 60-এর কাছে ছিল, নিজের বয়স আমার কোনো কালেই মনে থাকে না, মনে হয় এই তো সেদিন তোমার খরম পেটা খেয়ে বাড়ি ছাড়লাম। ছোটদাদু বলল, তারপর নোয়াখালীর 60 বছরের ছোকরা তোমায় কি করলো তাই বলো, খরম পেটার কথা অনেক শুনেছি। এক গাল হেসে রাঙাদাদু বললেন, আর কি করবে, জোর করে ধরে নতুন কাপ্তানের সঙ্গে আলাপ করিয়ে দিল। ডাচ কাপ্তান বলল, চলে এসো আমাদের সঙ্গে, তোমার কথা আমি শুনেছি, উঠে পড়লাম আমার সেই পুরনো জাহাজে, সুদান মিশর ঘুরে আন্দালুসিয়া গিয়ে আটকে গেলাম, কি করবো বলো, বাজারে ঘুরেছি, হঠাৎ এক ডাক সাইটে বড়লোক বুড়ি আমাকে তার ছেলে ভেবে বসে থাকলো। বুড়ির বয়স 90 পেরিয়েছে, চোখে ভালো দেখে না, বলে আমি নাকি তার হারানো ছেলে, যুদ্ধে গিয়ে ফিরে আসে। বললাম, আমি সেই ছেলে নই। বুড়ি বলল, বাঁচবো আর কদিন, কোনো কথা শুনছি না, আমার কাছে থাকবে তুমি। এরপর শুরু হলো ফোঁত ফোঁত কান্না, কি আর করি, থেকে গেলাম। বছর তিনেক পর বুড়ি বেহেসতে গেল, আমাকে সুযোগ বুঝে নিশি ডাকলো, আবার বেরিয়ে পড়লাম। নিশির কথা রাখো, তবে যে বললে বড়লোক বুড়ি,
সহায় সম্পত্তি কিছু দেয়নি বুঝি, জানতে চাইল বড় বিবি দাদু। তা কেন দেবে না, রাগা দাদু বলল, সবই তো লিখে দিয়েছিল, ওসব সামলাতে গেলে যে থাকতে হতো সেখানে। 3 বছর একটানা এক জায়গায় থেকে এমনিতেই দম বন্ধ হয়ে আসছিল, তার উপর সম্পত্তি দেখা, ভাগ্যিস নিশি ডেকেছিল। বুড়ির সহায় সম্পত্তি সব এতিমখানায় দিয়ে হাত খরচটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাঙা দাদুর ঝুলিতে যে কত বিচিত্র সব গল্প ছিল বলে শেষ করা যাবে না। আগে বড় বিবি দাদুর কাছে সাবুরা ওর অনেক কথা শুনেছে, তবে শোনা আর দেখার ভেতর যে বিস্তর ফারাক এ কথা বড় বিবি দাদু প্রায়ই বলতেন। রাঙা দাদুর গল্প শুনে শুনে মনে হয় চোখের সামনে সে সব ঘটছে। রাঙা দাদুকে নিয়ে সারাক্ষণ মেতে থাকার মতো যথেষ্ট সময় বড়দের না থাকলেও ছোটদের ছিল। স্কুলের বছর শেষের পরীক্ষা হয়ে গেছে, ফল বেরিয়ে গেছে, ক্লাস শুরু হতে ঢের দেরি। রাঙা দাদু না এলে বুঝি সময়টা মরুভূমি হয়ে যেত। কাহাতক আর পাড়া বেড়ায় ম্যাচ খেলার জন্য ছোক ছোক করে ঘুরে বেড়ানো যায়। রাঙা দাদুকে পেয়ে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেল। রাঙা দাদু বাগান করার ভারী শখ। দুদিন পরই বাড়ির সামনে এরকম মরুভূমি বানিয়ে রাখার কোনো মানে হয় না বলেই বদনার বাপকে মাটি কোপাতে লাগিয়ে দিল। বদনার বাপকে রাঙা দাদু চন্দন কাঠের এক ছড়া তসবি দিয়েছে, তাতেই সে আত্মহারা। রাঙা দাদুর মুখ থেকে কথা বেরোতে পারে না, বদনার বাপ সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। বাগান কোপাতে দেখতে দেখতে একদিন শামু বলল, রাঙা দাদু এ বাড়িতে যে 7 ঘরা আকবরি মোহর লুকানো আছে তুমি জানো? রাঙা দাদু কাষ্ঠ হেসে বলল, হ্যাঁ গতবার যখন এসেছিলাম তখন তোদের বাপ চাচাদের কে যেন বলেছিল। ছোটন বলল, বড় বিবি দাদু বলেছে ওসব নাকি জখের কাছে চলে গেছে। ঠিকই বলেছে, বাসুরদের লুটের ধন, কত রক্ত কত অভিশাপ ওসবের গায়ে লেগে আছে, ওসব কি চুপচাপ পড়ে থাকার জিনিস? হাবুল বলল, বদনার বাপ যেভাবে মাটি খুঁড়ছে হঠাৎ যদি ঢং করে একটা শব্দ হতো হলেই বা কি? শুকনো গলায় রাঙা দাদু বলল, তোমরা কি ভাবছো ওসব পাপের ধন কেউ স্পর্শ করতে পারবে? নাকে মুখে রক্ত উঠে মরতে হবে। সেদিন রাতে রাঙা দাদু বললেন, তিনি যখন বিজয়পুরের রাজার ছেলেকে পড়াতেন তখন রাজার দেওয়ান এরকম গুপ্তধন পেয়েছিল, ওসব যে যখন নজরে পড়েছে দেওয়ান জানত না। বাড়িতে এনে তোলার 7 দিনের মধ্যে দেওয়ান নির্বংশ হয়ে গেল, যেখানকার যখের ধন আবার সেখানে চলে গেল। গোটা দেওয়ান বাড়ির শান শওকত কিছুই রইল না, বুড়ো দেওয়ান মরার পর ওটা হানাবাড়ি হয়ে গেল। কত রাতে দেখেছি সাদা শাড়ি পরা দেওয়ানের বড় বিবি অন্ধকারের সিঁড়ি বারান্দায় বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। রাঙা দাদুর কথা শুনে সবার গায়ে কাঁটা দিল। পেছনে বসেছিল বদনার বাপ, আয়াতুল কুরসি সুরা পরে বুকে 3 বার ফু দিল, বলল, বড় দাদি আম্মেরে কতদিন কইছে এবারের ছাদে ওই সাদা কাপড় হিন্দা মাইয়া মানুষ দেখছি, বিলাপ করি কান্দে। শামু বলল, সন্ধ্যার পর তোমার কোনো দিন হুঁশ থাকে নাকি বদনার বাপ? চৌধুরী বাড়ির দারোয়ানের সঙ্গে রোজ বুঝি আফিমের গুলি খাও না? রাঙা দাদু বলল, ওসব পুরনো বাড়িতে অনেক কিছুই থাকতে পারে, আমাদের পীর বংশ বলে ওরা কোনো ক্ষতি করতে পারে না, নইলে নিশি আমাকে ডেকে নিয়ে কবে মেরে ফেলত। নিশি কাকে বলে দাদু? নিশি দেখতে কেমন? নিশি ডাকলে কি হয়? ছোটরা সবাই রাঙা দাদুর উপর হামলে পড়ল। রাঙা দাদু কাষ্ঠ হেসে বললেন, নিশি ডাকলে কি হয় আমাকে দেখে বুঝিস নি? নিশি যাকে একবার ডেকেছে সে যদি কপাল গুনে কখনো বেঁচে যায় ঘরে তার মন বসে না, চিরদিনের মতো ঘর ছাড়া হয়ে যায়, নিশির জন্য আবার সংসার গুলো না। এই বলে দীর্ঘশ্বাস ফেললেন রাঙা দাদু। তারপর আনমনে বললেন, নিশি দেখতে কেমন কেউ বলতে পারে না, যারা দেখেছে তারা সঙ্গে সঙ্গে মরে গেছে। নিশি কেমন করে ডাকে জানতে চাইল রুমকি। রাঙা দাদু বললেন, পরপর 3 বার ডাকে নিশি, কখনো 3 বারের বেশি 4 বার ডাকে না, ওখানে এই ভুল হয় বনি আদবে, 4 বার না ডাকতেই বেরিয়ে পড়ে। কেমন করে ডাকে তাই বলো না দাদু, কেমন করে আবার কি? শুকনো গলায় রাঙা দাদু বললেন, মানুষের গলায় ডাকে, মাঝরাত্রিরে ওদের ডাকে ঘুমের ঘোরে মানুষ উঠে বসে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়, যারা যায় তাদের বেশিরভাগই ব্যাঘরে মারা পড়ে, যারা বেঁচে থাকে তারা কোথাও থিতু হতে পারে না। রাঙা দাদু আসার পর থেকে বদনার বাপের আফিমের আসর মাটি হয়েছে, ঘন্টায় ঘন্টায় তামাক সাজাতে হয়,
তার জন্য বদনার বাপের কোনো দুঃখ নেই, কারণ সেও রাঙাদাদুর গল্প বলার আসরে একজন নিয়মিত শ্রোতা হয়ে গেছে। মাঝে মাঝে মন্তব্য করে, রাঙাদাদু আগ্রহ নিয়ে ওর কথা শোনে। নিশির কথা উঠতেই বদনার বাপ খাস নোয়াখালীর ভাষায় বলে উঠল, আর জেআইরে একবার নিশি ডাকছিল, জেআই ঘুমের ভিতর দরজা খুলি সোজা রওনা দিছে, সামনে আসিল এক হই। রাঙাদাদু একটু বিরক্ত হয়ে বলল, বদনার বাপজি কি বলো, অর্ধেকই বোঝা যায় না, যে আই কে হইর কি বুঝিয়ে বলবে তো? অপ্রস্তুত হয়ে বদনার বাপ বলল, যে আই মানে জেঁড়া আর বাফের বড় ভাই, আর হইর হইর কয় কুকুর রে, গ্যারাম দেশে মানসে গোসল করে মাছ ধরে, আ কুকুর বলো না, জি হুকুম, কুকুর রে রাস্তা কি আসিল যে আই খেয়াল করে নাই, উষ্টা খাই হইছে, আত্মা সোজা হয়েছে আন্ধারের ভিতরে হরি হয়েছে, দিল এক সিল্লানি কাছে দাঁড়ে যত বাড়ি আছে ব্যাক মানুষ একই গেছে, নয়তো আর যে আইরে নিশি হরিণী ডুবাইত, তাহলে ওটা খারাপ নিশি, শুকনো গলায় বলল রাঙাদাদু। খারাপ নিশি কাদের ডাকে রাঙাদাদু? খারাপ লোকদের খারাপ নিশি ডাকে। এই বলে রাঙাদাদু বদনার বাপের দিকে তাকালো, তোমার জ্যাঠা কি ভালো লোক ছিল বদনার বাপ? যে না, সরল গলায় বলল বদনার বাপ, মহাজনী কারবার করত, সুদ খাইত, মানুষের কম জ্বালানো, তাহলেই দেখো আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছে নিশি, সিসিলিতে সেই যে ভূমিকম্প হলো সেই মুসলনির আমলে কত লোক মারা গেল মাঝরাতে ঘুমের ভেতর বাড়ি ধসে পড়ে, ভূমিকম্প শুরু হওয়ার ঠিক দু মিনিট আগে আমাকে নিশি ডাকলো, সুরসুর করে আমি ঘর থেকে বেরোলাম, 40 কদমও যায়নি মাটি দুলে উঠল, পড়ে গেলাম মাটির উপর, পেছনে তাকিয়ে দেখি খেলনার মতো হুড়হুড় করে ভেঙে পড়তে লাগলো পাথরের বাড়িগুলো, ভালো নিশি না ডাকলে আমার কবর হয়ে যেত সেটা। খারাপ নিশি একবারই ডেকেছিল, এই বলে একটু থেমে রাঙাদাদু বলল, খারাপ নিশি একবারই ডেকেছিল, এতটুকু বললে হবে না দাদু, ছোটদের কখনো সহজে ভোলানো যায় না, খারাপ নিশি তোমাকে কখন ডেকেছিল সবটুকু বলতে হবে দাদু, ছেঁড়া ছেঁড়া গল্প বললে শুনবো না, সব কথা বলি না ভয় পাবি বলে। রাঙাদাদুর কথায় সবাই হই হই করে উঠল, আমরা কখনো ভয় পাই না, তুমি বলে দেখো না। টানা বারান্দার এক কোণে টিম টিম করে আলো জ্বলছে, দেয়ালে মস্ত কালো কালো ছায়া, নদী থেকে উঠে আসা কনকনে বাতাসে মাঝে মাঝে রাঙাদাদুর লম্বা রূপালি চুল দাড়ি এলোমেলো করে দিচ্ছিল, চারপাশে আম্বরি তামাকের মিষ্টি গন্ধ। এ বাড়িতে আসার পরদিনই রাঙাদাদু বদনার বাপকে সঙ্গে করে নিয়ে খুঁজে খুঁজে বেগম বাজারে গিয়ে জাফরানের গন্ধ মাখা খাঁটি আম্বরি তামাক কিনে এনেছেন। নকশা করা পেতলের ডাবায় কতটা পানির সঙ্গে কতটা গোলাপ জল মেশাতে হয়, কি করে কলকেতে তামাক সাজাতে হয়, বদনার বাপকে সব শিখিয়েছেন। বলেন, তুই হলি আমার হুক্কা বর্দা, আসছেবার তোর জন্য আমি ইস্তাম্বুল থেকে আকিক পাথরের তসবি আনব। গল্পের গন্ধ পেয়ে বদনার বাপ বিগলিত হয়ে বলল, হুক্কার হানি বদলাই দিবনি, কয়েকবার গুড়গুর গুড়গুর করে নল টেনে রাঙাদাদু বলল, না থাক, সত্যি বলছিস তো, তোরা ভয় পাবি না? ছোটদের একজন বলল, ভয় পাবো, ভয় কাকে পাবো, ভূত বলে কিছু আছে নাকি, কে বলল কথাটা? তামাকে টান বন্ধ করে মোলায়েম গলায় জানতে চাইলেন রাঙাদাদু। সবার চোখ গিয়ে পড়ল সামুর উপর, এর থেকে নাইনে উঠে ও সায়েন্স নিয়েছে, স্কুলে নিকোলাস স্যারের কাছে কদিন আগেই শুনেছে ভূতটুত বলে কিছু নেই, ভয়ের কথা শুনে সামু সদ্য পাওয়া জ্ঞানটুকু জাহির না করে পারল না। রাঙাদাদু বললেন, ভূত আছে একথা আমি বলিনি, অনেকে অনেক কথা বলে বটে, তবে খবিশ জিন আছে, ওরা নিশির মতো নয়, নানা কিসিমের ছবি ধরতে পারে। আমরা যখন খিদিরপুরে থাকতাম তখনকার কথা বলছি, আমার এক বন্ধু ছিল, এক পাড়ায় থাকি, একই স্কুলে পড়ি, ভালো নাম ছিল গগেন্দ্রনাথ হালদার, আমরা ডাকতাম গনু বলে। তুমি তখন কত বড় ছিলে? কত আর বড় ছিলাম, তোদেরই বয়সী হব। গনুর এক জ্যাঠামশাই ছিল, সবাই ডাকত অঘোর তান্ত্রিক বলে, দিন রাত শ্মশানে পড়ে থাকতে তন্ত্র মন্ত্র সাধনা করতে, তার কাছে শুনেছি ডাকিনী যোগিনীরা নাকি আসতো, ভারী বদমজাজি ছিলেন, সংসার করেননি, এতটুকু বেচাল দেখলে খেপে যেত,
তার কথাই বলি তোকে। কোনো কিছু বাদ দিতে পারবে না, রহস্যময় হেসে আলবোলার নলে কয়েকটা টান দিয়ে গোলাপ আর জাফরানের মিষ্টি গন্ধ করা ধোঁয়া ছেড়ে রাজা দাদু বললেন, তোরা বোধ হয় জানিস না ছোট থাকতে আমি ভীষণ বাজি ছিলাম, তোদের মতো ভূত টুত কিছু বিশ্বাস করতাম না। গনুকে নিয়ে কতদিন মাঝ রাতে গঙ্গার ধারে শ্মশানে গেছি, বাড়ি থেকে গনুকে বলে দেয়া হয়েছিল সপ্তাহে দুদিন শ্মশানে গিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে। কোনোদিন স্কুল ছুটির পর ফুটবল ম্যাচ খেলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ফুরিয়ে যেত, রাতে খেয়ে দিয়ে শুয়ে যাব, গনু এসে আমার ঘরে জানলা দিয়ে চাপা গলায় ডাকত, দাদা একটু বাইরে আসবি। গনুর ডাক শুনে বাইরে আসতাম, ও বলতো চল জ্যাঠামশাইকে দেখে আসি। দিনে যায়নি, বাবা জানতে পারলে আস্ত রাখবে না। গনুর জ্যাঠামশাইকে যে কোনো লোক প্রথমে দেখলে ভয় পেত, বিশাল শরীর, কুচকুচে কালো গায়ের রং, চোখ দুটো আগুনের ভাটার মতো, চুলদাড়ি সব জট পাকিয়ে গেছে, মেঘের মতো গলার স্বর। আমাদের দিনে দেখলে কিছুই বলতেন না, তবে একদিন রাতে ভীষণ বকেছিলেন, বলেছিলেন খবরদার সন্ধ্যার পর এ শ্মশানে পা রাখবি না। বকুনি খাওয়ার পর রাতে কখনো গেলে ওর সঙ্গে আর দেখা করতাম না, দূর থেকে দেখে চলে আসতাম। দিনে তিনি থাকতেন শ্মশানের পাশে এক পোড়া মন্দিরে, ভক্ত ছিল কিছু, তারা খাবার টাবার দিয়ে যেত। রাতে শ্মশানে আগুন জ্বালিয়ে বসে কি সব করতেন, লোকে বলতো তিনি নাকি প্রেত সাধনা করেন। আমি আর গনু খুব ভালো ফুটবল খেলতাম, ও ছিল গোলকিপার আর আমি ক্যাপ্টেন, সেন্টারে খেলি। মাঝে মাঝে অন্য পাড়ার ছেলেরা দূরে কোথাও খেলতে গেলে আমাদের নিয়ে যেত। সেবার টালিগঞ্জ বয়েজ ক্লাব আমাদের নিয়ে গেল ডায়মন্ড হারবারের কাছে খেলতে, বলল রাতে ভোজ হবে, তার উপর 5 টাকা করে দেবে যদি জিততে পারি। কে যেন বলল, তোমরা তখন ভাড়া খাটতে বুঝি? আরেকজন বলল, আহ চুপ করো, দাদুকে বলতে দে। রাজা দাদু বললেন, গল্পের মাঝখানে প্রশ্ন করলে আমার অসুবিধে হয়, সবাই তখন ছোটনকে পারলে তখনই উঠিয়ে দেয়। রাঙা দাদু বাধা দিয়ে বললেন, থাক হল্লা করতে হবে না, যা বলছিলাম। আমি বাড়িতে বলে গিয়েছিলাম রাতে ফিরব না। গনুর অবশ্য সুবিধে ছিল, ওদের বাড়িতে সবাই সেবার গয়া না কাশি গিয়েছিল কি উপলক্ষে। বাসে করে গেলাম 6-7 মাইল দূরে এক অজপাড়া গায়ে, কোনো জমিদার নাকি রূপোর কাপ দিয়েছে তার মায়ের নামে, ভবতারিণী না জগৎ তারিণী সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের বলা হয়েছিল কিশোর ফুটবল টুর্নামেন্ট, খেলতে গিয়ে দেখি আমাদের অপোনেন্ট প্লেয়ারদের বয়স 20-22-এর নিচে নয়, সবার গোপদারি গজানো মুখ, পা ভর্তি লোক, দেখতেও সন্ডার মতো। খেলা শুরু হওয়ার আগে ওদের কাপ্তান এসে কানে কানে বলে গেল, যদি বেকায়দায় বল মেরেছিস বলে তোদের মুন্ডু নিয়ে পরে ফুটবল খেলব। শুনে আমার হাত পা ঠান্ডা, ওদের পাশের গায়ের লোকেরা আমাদের সাপোর্ট দিচ্ছিল। টালিগঞ্জের কাপ্তান এসে বলল, সাপোর্টাররা কিরকম দেখছ তো, ঠিক মতো গোল দিতে না পারলে আস্ত শরীর নিয়ে বাড়ি ফেরা যাবে না। খেলা শুরু হলো, গনু বলল ঠিক মতো খেলে যা, খেলা শেষ করেই পালাবো, রাতে এখানে থাকবো না। পালালাম ঠিকই, তবে খেলা শেষ হওয়ার আগেই খেলতে নেমে সন্ডাগুলোর লাথি গুঁতো খেয়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আধ ঘন্টার ভেতর 2টো গোল দিয়ে দিলাম, তারপরে শুরু হলো মারপিট, দুই দলের সাপোর্টার প্লেয়ার রেফারি কেউ বাদ নেই, যে যাকে হাতের কাছে পাচ্ছে পেটাচ্ছে, সবাই ছুটোছুটি করছে, হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় হাত ধরে এক হ্যাচ কাটান, গনু বলল প্রাণে বাঁচতে চাইলে এখন পালা। চোখের পলকে দুজন মাঠ থেকে হাওয়া, মাইল 2-এর মধ্যে একরকম দৌড়ে চলে এলাম, এরপর গঙ্গা ধার দিয়ে হাঁটতে লাগলাম। তখনও সন্ধ্যা হয়নি, ভাদ্র আশ্বিন মাস হবে, আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাসে হাঁটতে ভালোই লাগছিল। ওদিকে তখন বিকেলের পর বাস চলত না, আমরা ঠিক করেছিলাম কয়েক মাইল পথ হেঁটেই মেরে দেব। হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাটের কাছে এলাম তখন সূর্য ডুবতে বসেছে। গনু বলল চল জ্যাঠামশাইকে দেখে যাই, বাবা নেই বলে কাল আসার কথা মনে ছিল না। গঙ্গার ধারে মস্ত বড় শ্মশান, ওদিকে তখন জনবসতি ছিল না, রাস্তা থেকে বা দিকে নামলে পুরনো একটা আমবাগান, এর ভেতর এক পোড়া মন্দিরে জ্যাঠামশায় রাস্তা না। গিয়ে দেখি তিনি মন্দিরের চাতালে বসে আছেন, ভীষণ গম্ভীর চেহারা, চুল গোফদারির জঙ্গলের ভেতর টকটকে লাল চোখ দুটো ধকধক করে জ্বলছে, আমাদের দেখে ভীষণ চমকে উঠল, ধমক দিয়ে বললেন, অসময়ে কেন এসেছিস, সাহস তো কম নয়, গলা তো নয় যেন বাজ পড়ল। গনু ঠকগিলে বলল,
কাল আসতে পারিনি তাই ওর কথা শেষ না হতে আরেক খবর, কাল আসতে পারিসনি বলে আজ আসবি? আজ যে অমাবস্যা খেয়াল আছে, ওরা সব আজ আসবে। ভালো যাস, তো এক্ষুনি চলে যায় এখান থেকে। কারা আসবে জিজ্ঞেস করার মতো সাহস হলো না, দুজন পা চালিয়ে চলে এলাম শ্মশান থেকে। বনু বেশ ভয় পেয়েছিল, বলল, জ্যাঠামশাইকে আজ কেমন যেন লাগছিল, কখনো এভাবে ধমক দিয়ে আমার সঙ্গে কথা বলেনি। আমারও খুব খারাপ লাগছিল, সূর্য ডোবার সময়টাতে শ্মশান ঘাট আর পোড়া মন্দির মনে হয়েছিল এই পৃথিবীর বাইরের কোনো জগৎ বুঝি। কেউ সেখানে ছিল না, অথচ সারাক্ষণ মনে হচ্ছিল তারা যেন আমাদের দেখছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। আমাদের গলির মুখে ছিল হালদার বাড়ি। বনু বলল, আজ রাতটা আমার সঙ্গে থেকে যা, একা একা কেমন যেন ভয় করছে। আকাশে তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল, একটা ঘুমট অন্ধকার চারদিক থমথম করছে। পাড়ার কোনো বাড়িতে আলো নেই, রাস্তায় টিমটিমে গ্যাসের আলো থাকা না থাকা একই সময়। বনুর কথা শুনে ওর জন্য মায়া হলো। বললাম, ঠিক আছে, থাকবো তোর সঙ্গে, বাড়িতে বলে এসেছি রাতে ফিরব না। আমাদের পাড়ার সবচেয়ে বনেদি বাড়ি ছিল বনুদের কিন্দুল ভিলা। অনেক জায়গা জুড়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। হেন ফলের গাছ নেই এই বাড়িতে ছিল না, এত পুরনো সব গাছ, দিনের বেলাতেই গাছ ছমছম করতে একা ঢুকতে। বাড়িতে ঢুকে বনু রাঁধুনে ঠাকুরকে ডেকে খাবার দিতে বলল। বুড়ো ঠাকুর থাকতো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাঁচিলের ধারের একটা ঘরে। ও ছাড়া বাড়িতে সেদিন আর কেউই ছিল না। খেয়ে উঠে সদর দরজা ভেতরের দরজা সব বন্ধ করে বনুর ঘরে ঢুকলাম। এমন সময় শুরু হলো প্রচণ্ড ঝড়। খটাস খটাস করে জানালার কপাটগুলো বাড়ি খেতেই উঠে ওগুলোকে বন্ধ করে দিলাম। ঝড়ো বাতাসের শব্দ একটু কমল। বনু বলল, ইস, এই ঝড় বাদলে জ্যাঠামশাই একা শ্মশানে পড়ে আছেন। ওর কথা শুনে আমারও খারাপ লাগলো। তবু বললাম, বৃষ্টির সময় কেউ শ্মশানে যাবে না, তিনি নিশ্চয়ই মন্দিরেই থাকবেন। বনু বলল, মন্দিরের যা অবস্থা, যে কোনো সময়ে ধসে পড়তে পারে। কথা পাল্টাবার জন্য বললাম, ঘুম পাচ্ছে, চল শুয়ে পড়ি। বনুর মস্ত পালঙ্কে পুরো জাজিম বিছানো, একসঙ্গে চারজন শুতে পারবে। দরজা জানালা বন্ধ থাকলেও একটু শীত শীত লাগছিল। দুজনে দুটো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছি, ঘুম আর আসে না, ঝড় বাড়তেই লাগলো। জানালায় বাতাসের শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন জোরে জোরে ধাক্কা মারছে। বাড়ির চারপাশে বড় বড় গাছগুলো ছিল বলে ঝড়ের শব্দ বেশি মনে হচ্ছিল। গো গো করে বনু মোষের দল যেন সব লন্ড ভন্ড করে ছুটে যাচ্ছিল। সারা বিকেলের ধকলে ক্লান্ত ছিলাম বলে ঝড়ের দাপাদাপি শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, স্পষ্ট শুনলাম কে যেন ডাকল, রাঙা, দরজা খোল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে, বৃষ্টিও হচ্ছে। একটু পর আবার শুনলাম, বনু, রাঙা, দরজা খোল। বনু ধরফর করে উঠে বসল, বলল, বাইরে কেউ ডাকছে, তুই হারিকেনটা ধর। বনুর শোবার ঘরের দরজাটা বন্ধ ছিল, ডাক শুনে মনে হলো সদর দরজার বাইরে থেকে কেউ ডাকছে। পালঙ্কের তলায় হারিকেনটা ডিম করে রেখেছিলাম। বনুর কথা শুনে হারিকেন হাতে ওর পেছন পেছন গেলাম। দরজায় হাত দিতে যাব এমন সময় বহু দূরে বাজ পড়ার মতো শব্দ হলো যেন। জ্যাঠামশায়ের মেঘের মতো গলা শুনলাম, বনু, সাবধান। ঝড়ের বাতাসের ভেতর স্পষ্ট শুনতে পেলাম, হারিকেনটা আমি উঁচু করে তুলে ধরতে গিয়েছিলাম। জ্যাঠামশায়ের গলা শুনে তখনই চমকে গেলাম, হাত থেকে হারিকেনটা পড়ে নিভে গেল। বনু দরজা খুলতে পারল না, ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, জ্যাঠামশাইয়ের গলা শুনেছিস তুই? ঠিক তখনই আবার সদর দরজার বাইরে থেকে বনুর বাবার গলা শুনলাম, বনু, দরজা খোল, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? বনু হতভম্ব হয়ে, বাবা ডাকছে বলে আবার যেই দরজা খুলতে যাবে তখনই আবার জ্যাঠামশাইয়ের গলা শোনা গেল, বনু, সাবধান, দরজা খুলবি না, ঘর থেকে বেরোবি না। এরপর এক বিকট অমানসিক আর্তনাদ শুনলাম।
বনু অন্ধকারে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। যত দোয়া দুরুদ জানতাম সব পড়তে শুরু করলাম। আবার চিৎকার শুনলাম, মনে হলো কোনো জন্তুর গলা, সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। গরুদের গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠল। আমি গনুকে ধরে বিছানায় নিয়ে গেলাম। আমার ভেতর কে যেন বলল, আজ রাতে ঘর থেকে বেরোবে না। গনু আমার বুকের ভেতর ঠক ঠক করে কাঁপছিল। ওকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ ও জেঠামশাই বলে ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, ভোর হলেই আমরা জেঠামশাইকে দেখতে যাব। বাকি রাতটুকু আমরা জেগেই ছিলাম। শেষ রাতের দিকে ঝড় থেমে গেল। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমার কেন যেন মনে হচ্ছিল জেঠামশাইয়ের কোনো বিপদ হয়েছে। গনুকে সঙ্গে নিয়ে বেরোলাম। ঝড়ে গনুদের দুটো পুরনো জাম গাছ ভেঙে পড়েছে। একটাকে দেখে মনে হলো ভীষণ শক্তিশালী কেউ যেন প্রচণ্ড রাগে মাটি থেকে উপরে তুলে মাঝখান থেকে ভেঙে দূরে ছুঁড়ে ফেলেছে। অবাক হয়ে গেলাম গনুদের বাড়ির বাইরে এসে। বাড়ির ভেতরের বাগান ঝড়ে তছনছ হয়ে গেছে, অথচ বাইরে ঝড়ের কোনো চিহ্ন নেই। ভাঙা ডালপালা দূরে থাক, পাতাও খসে পড়েনি কোথাও। এ কেমন ঝড়? অজানা আশঙ্কায় বুকটা ডিপ ডিপ করতে লাগলো। রাস্তার দুপাশে কোথাও ঝড়ের কোনো নামগন্ধ নেই, শ্মশানের কাছে এলো। আশপাশের লোকালয় না থাকলেও শ্মশান ঘাটে লোকজনের ভিড় দেখলাম। আবার আমাদের অবাক হবার পালা, শ্মশানের পাশে পুরনো আম বাগানটা প্রচণ্ড ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে গেছে, ঠিক গনুদের বাড়ির মতো। ভিড়ের কাছে যেতে কে যেন বলল, হালদার বাড়ির ছেলে এসেছে। এক বুড়ো এসে গনুকে বুকে জড়িয়ে ধরে হেউ হেউ করে কাঁদতে কাঁদতে বলল, অঘোর বাবা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। একজন ভিড় সরিয়ে আমাদের ভেতরে যেতে দিল। দেখি মন্দিরের চাতালে জ্যাঠামশাইকে সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। একজন চাদর সরিয়ে দিল, তার সারা গা কাদায় মাখামাখি, চুল দাড়ি সব ভেজা। লোকজন বলাবলি করছিল, এ কেমন অদ্ভুত ঝড়, কখনো দেখিনি। কোথাও গাছের কুটোটি নড়ল না, অথচ এখানে সব একাকার হয়ে গেছে। লোকজন বলল, মাঝ রাতে অঘর বাবার গলা শুনেই বুঝেছি ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। বহু বছর আগে এরকমটি শুনেছিলাম। গনু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই মরে গেল। অন্যরা কেউ ওর কথা বুঝল না, ভাবল শোকে ওর মাথা ঠিক নেই। আমি ছাড়া আর কেউ জানল না গনুর কথায় এতটুকু মিথ্যে ছিল। সেই রাতে আমাদের খারাপ নিশ ডেকেছিল, বেরোলে নির্ঘাত মারা পড়তাম। জ্যাঠামশাই বাধা দিয়েছিলেন বলেই ওর উপর ওদের সব রাগ হয়েছিল। গনুকে সাবধান করতে গিয়ে নিজে বোধ হয় অসাবধান হয়ে পড়েছিলেন, যে জন্য ওকে বেঘরে প্রাণ দিতে হল। অবশ্য এসব মানুষের মৃত্যু এভাবেই এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সামুদের দিকে তাকিয়ে দেখলেন, ভয় না পাওয়া বীর পুরুষেরা একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে ভয়ে শিটিয়ে আছে। ওয়েল, শেষ হলো। ছোট গল্প হলো, বেশ বড় ছিল। সেটি হচ্ছে নিশির ডাক, শাহরিয়ার কবিরের লেখা। কেমন লাগলো এই ছোট গল্পটি অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।